हाय फ्रेंड्स सबाई केमन आछो तोमरा। आज के तो लॉकडाउन तो आज के आमी एई जे रान्ना करछि लोटि कठिन लोटि एगुलोके खूब भालो करे छाड़िएछि। देखो देखो छाड़िए ढापिए नियेछि एकदम परिष्कार करे ना छाड़ले ना खूब गला कुकुक करबे। এটা আমার পাড়ায় এক বৌদি আমাকে রান্না করতে দিয়েছে, খুব ভালো খেয়েছিল। আমার হাতে কচুর শাক, তো এবার যখন খুব ভালো খেয়েছিল আমি দিয়ে এসেছিলাম বৌদিকে, তখন বৌদি বলেছিল ঠিক আছে আমি তোমাকে এনে দেবো তুমি রান্না করে দেবে। তো কচুর শাকটা বৌদি ভুল করে নিয়ে এসছে কচুর লোকটি, নিয়ে আমাকে বললো যে তোমার জন্য আমি এনে রেখেছি কচুর লোকটি। আমি বললাম কচুর লোকি না বৌদি, আমি তোমাকে কচুর শাক দিয়েছিলাম। এ বাবা, চলো ঠিক আছে কচুর লোকি করে দিই। তো এই কচুর লোকি বৌদি কিনে দিয়ে গেছে আমাকে, আমি এটা এখন রান্না করছি। এটা আমি খুব ভালো করে ছাড়িয়েছি, এটা ছাড়ানোটা খুব ডিফিকাল্ট আর খুব মানে অনেকটা সময়ের কাজ, প্রচুর সময় লাগে। তো কিছু করার নেই, খেতে গেলে তো করতে হবে। কচুর লোকি তো তোমরা জানোই খুব টেস্টি হয়। আমার তো মনে হয় কচুর শাকের থেকে কচুর লোকি কাটা ভীষণ ডিফিকাল্ট। তো আমি আজকে রান্না করছি এটা কচুর লোকিটা, এটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। হালকা ভাপাবে, বেশি ভাপালে ঘ্যাঁট মতো হয়ে যাবে। তো হালকা ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। এখন আমি কড়াইতে কালো জিরে দিয়ে লোকিগুলোকে একটু ভেজে নিচ্ছি, হালকা নুন দিয়ে ভেজে নেবো। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি। তো চলো নেক্সট দেখাচ্ছি তোমাদের ভাজা হোক। তো শোন দেখো লোকি তরে কিনি না, লোকি তরে যে ভেজে রেখেছি, আর এখানে কড়াইতে দিয়েছি পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি করে, এই যে রসুন রেখেছি খেতে পরে এটা দেবো, কুচি করেও দিতে পারে। পেঁয়াজটা ভাজাবো, পেঁয়াজটা ভাজা হবে। আর এই যে আর হবে চিকেন, দই দিয়ে মাখিয়ে রেখেছি। তো চলো ভাজা হোক পেঁয়াজটা, তারপর রসুনটা দেবো। আর মশলা বলতে তো এই যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস দেখো এই যে আমার পেঁয়াজটা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আমি একটু রসুন আর কি বলে একটুখানি আদা বাটা দিয়েছি, একটু রসুন বাটা, মানে রসুন ভেতরটা তো দেখলি, অল্প একটু রসুন বাটা আর একটু আদা বাটা, অল্প খুব অল্প। আদা বাটাটা না দিলেও হয়, তো আমার একটু ছিল আমি দিয়েছি, সামান্য এক চামচও হবে না, হাফ চামচ। তো দরকার নেই, এইভাবেই করা যায়, মানে পেঁয়াজ রসুন, পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে ভেজে। তো আমার কাছে ছিল আমি দিয়েছি। তো চলো নেক্সট আমি নুন দেবো। আমি সেদ্ধতে নুন দিয়েছি, ভাজাতে অল্প নুন দিয়েছি, এখানেও অল্প দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এই লতিটা চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়েও দারুণ লাগে খেতে। তো যেই বৌদি এটা আমাকে দিয়েছে, তো ওই বৌদি উনি আর কি মাছ মাংস ডিম তিনটেই খান না, পেঁয়াজ রসুনটা খান তবে কোনো কোনো বারে, যেমন আজকে খাবেন, বৃহস্পতিবার বা মঙ্গলবার খাবেন না, এরকম আর কি। মাছ মাংস ডিম উনি একেবারেই খান না। তো আমাকে খুব ভালোবাসেন ওই বৌদি, খুব ভালো বৌদি, তো ওনার জন্যই আমি এটা করছি, তোমাদেরকে আগেই বললাম। আমি আগেও লোকি করেছি কিন্তু দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি। তো মশলাটা আমার একটু কষা হোক, তারপর আমি একটু চিনি দেব, আর তারপর লতিগুলো দেবো। তো
লতিটা কাটা তো তোমাদের বললামই, বাপরে আমার পুরো পাকা 1 ঘন্টা 15 মিনিট লেগেছে কাটতে। আর ওদিকে চিকেনের আলুটা ভাজা হচ্ছে এই কড়াইতে, আমি দেখাচ্ছি কেননা এই কড়াইটা অনেকে পছন্দ করে না। তো চিকেন আর কি দেখাবো, দই চিকেন এরকম তো আমার রেসিপি অনেক আছে আমার চ্যানেলে, তোমরা পারলে একটু কষ্ট করে দেখো। আর চিকেনের অনেক আইটেম আমার চ্যানেলে দেওয়া আছে, তো আমি নেক্সটও আরও অনেক নতুন নতুন আইটেম দেব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, তো তোমরা ফলো করলে আমি এগিয়ে যাব। তো চলো, এটা কষা কষা মতো হয়েছে, এবার আমি চিনিটা দিয়ে লতিগুলো দিয়ে আবার ফিরে আসছি বন্ধুরা। তো এই দেখো লতিটা দিয়ে দিয়েছি আমি, অল্প চিনিও দিয়ে দিয়েছি। এবার এটা কম আছে, রান্নাটা হবে, আর এতে জল দরকার নেই দেওয়ার, এটা এমনি হবে মাখা মাখা। তো চলো এটা হোক। এইরকম ছিল, এবার ভেজে দিয়েছি। দেখো ফ্রেন্ডস, আমার লতিটা হয়ে গেছে। এই যে এটা বৌদির জন্য রাখলাম, আর এটা আমাদের জন্য একটু রাখলাম। তো বলো কেমন হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও তারপর বলো। দারুণ হয় খেতে, এটা দারুণ লাগে টেস্টে। না না, প্ল্যান হয়েছে কী করবো, এটা আবার হয় নাকি তাই, আমাকে আটকে রেখে কী হবে কাক, হাতি ব্যাং। ওই যখন শীতটা এগোনো ছিল তো আমি